ম্যাডাম, আপনার খাবার চলে আসছে। ম্যাডাম, আপনি খাবার খান, আর যদি কিছু লাগে আপনি অবশ্যই আমাকে জানাবেন। আপনি খুব ভালো মানুষ, আল্লাহ আপনার ভালো করুন। কি ব্যাপারে মো, তুমি এসব কি শুরু করেছো? এ কাকে এনে এখানে বসাইছো? মানে এ কি এখানে খাবারের যোগ্যতা রাখে? মানে এ ড্রেস আপ দেখেছো কি পরে আসছে? এ ফকিনে বাচ্চাকে এখানে এনে বসাইছো, তার উপর আবার খাবার দিয়েছো। আমাদের রেস্টুরেন্টের পুরো ওয়েদারটাই তুমি চেঞ্জ করে ফেলেছো। আমাদের রেস্টুরেন্টে কি কোনো ভালো কাস্টমার আসবে? আর সে কি ভাববে, এরকম নোংরা কাপড় চোপড় পরে বসাইছো, তার উপর আবার খাবার দিয়ে রেখেছো? তুমি আমাকে এটা বলো যে তুমি কাকে জিজ্ঞেস করে একে খাবার দিয়েছো? সরি ম্যাডাম, আমি বুঝতে পারছি না এটা কেন আমার কাউকে জিজ্ঞেস করতে হবে। আর এটা একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে সব ধরনের কাস্টমারই আসবে। তারা ফুড অর্ডার করবে, আমি তাদেরকে সার্ভ করবো, দ্যাটস ইট। আর এটা তো আমার ডিউটি ম্যাডাম, আমি জাস্ট আমার ডিউটিটাই পালন করছি। আর আমার মনে হয় না যে এটা আমার কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে। অবশ্যই জিজ্ঞেস করতে হবে, কারণ আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার। আর তুমি একে কাস্টমার বলছো? একে কোন অ্যাঙ্গেল থেকে কাস্টমার মনে হয়? এ তো একটা ভিকিরির বাচ্চা। ও কি আমাদের রেস্টুরেন্টে বিল দিতে পারবে? একে এখানে বসাইছে কে? এর কাপড় চোপড়ের অবস্থা দেখেছো? একে তোর গেটের বাইরে থেকে বের করে দেওয়া উচিত ছিল। একে ঢুকাইছে কে? কে ঢুকাইছে? তুমি ঢুকাইছে একে, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি তাকে রেস্টুরেন্টে ঢুকতে দিছি, ইভেন আমি খাবারটাও সার্ভ করছি। কিন্তু ম্যাডাম, আপনার একটু ছোট্ট ভুল হচ্ছে, সেটা হচ্ছে উনি যে খাবারটা অর্ডার করছে অলরেডি সেটার পেমেন্ট উনি করে দিয়েছে। আর আমি কাস্টমারদের কখনো কাপড় দেখে জাজ করি না, উনি আমাদের কাছে কাস্টমার। উনি আমার কাছে যেটা ফুড অর্ডার করবে আমি সেটাই ওনাকে দিতে বাধ্য, কারণ এটাই হচ্ছে আমার ডিউটি। শোনো, বেশি কথা বলবা না, আমি তোমার সিনিয়র, আর আমি যেটা বলবো সেটাই রাইট। এদের মতো ফকিনির বাচ্চারা আমাদের রেস্টুরেন্টে খাবার খাওয়া ডিজার্ভ করে না। আর একে এখন এখান থেকে বের করো, কারণ এখানে ও থাকলে আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হবে। আর আমি চাই না আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হোক, কারণ আমাদের রেস্টুরেন্টের রেপুটেশনটা একমাত্র আমার দায়িত্বে আছে। সো আমি এখানে এক মুহূর্তে একে দেখতে চাই না। তুমি একে এখনই এখান থেকে বের করো। ম্যাডাম, আপনি আমার সিনিয়র, আমি অবশ্যই আপনাকে সম্মান করি, আপনার ডিসিশনকেও সম্মান করি। কিন্তু ম্যাডাম, আপনি তো আমাদের রেস্টুরেন্টে নতুন জয়েন করেছেন, আমাদের রেস্টুরেন্টের অনেক নিয়ম আছে, রুলস আছে, যেটা আসলে আপনি এখনো জানেন না। আস্তে আস্তে থাকতে থাকতে সব কিছু জেনে যাবেন। আর ম্যাডাম, এই রেস্টুরেন্টে আমি অনেক বছর যাবত কাজ করি, আমি যেই সমস্ত রুলসের কথা আপনাকে বললাম এগুলো সব কিছুই আমাদের বসের কাছে শেখা, আর আমি সেই রুলস অনুযায়ী কাজ করছি। আমি আমার দায়িত্ব থেকে তো ম্যাডাম নিজেকে বের করতে পারবো না। আই এম সো সরি ম্যাডাম। শোনো এমো, তুমি না আমাকে রুলস শেখাতে এসো না। আমি হতে পারে এখানে নতুন এসেছি বা কয়েকদিন হলো এসেছি, কিন্তু তোমার থেকে ম্যানেজমেন্ট দায়িত্বটা আমি বেশি জানি। আমি তোমার সিনিয়র, তো আমি যেটা বলবো সেটাই হবে, আর আমি যে রুলস তৈরি করবো আজ থেকে সেটাই চলবে। তোমার পুরনো রুলস আমার জানা দরকার নেই। আমি আজ থেকে যেই রুলস তৈরি করবো সেই রুলসই মানতে হবে, আর এটাই আমার শেষ কথা। তুমি একে এখান থেকে এক্ষুনি বের করো, না হলে কিন্তু তোমার চাকরি নিয়ে টানাটানি পড়বে, বলে দিলাম। ম্যাডাম সরি, আমি আপনার কথাটা রাখতে পারছি না। একজন গেস্টের সাথে আমি এরকম বিহেভ কখনোই করতে পারবো না। এরকম নিয়ম বা এরকম কোনো রুলস আমাদের রেস্টুরেন্টে নাই, আপনি আমাকে ক্ষমা করবেন। আর আপনি কি যেন বললেন ম্যাডাম, আমাকে চাকরি থেকে বের করে দিবেন? আমি যদি কোনো ভুল করে থাকি আমি অবশ্যই চাকরি থেকে বের হয়ে যাব। আমাদের বস আসুক, আপনি বসকে আমার নামে কমপ্লেন করেন, তারপর যদি মনে হয় হ্যাঁ আমার এই জবটা করা উচিত না, আমি ম্যাডাম অবশ্যই চলে যাব। আর একজন গেস্টের সাথে আমি কখনোই এরকম খারাপ ব্যবহার করতে পারবো না। আই এম সো সরি ম্যাডাম। ঠিক আছে, তুমি যেহেতু সিনিয়রের কথা শুনবে না, তোমার চাকরি করারও দরকার নেই। তুমি কিভাবে এখানে চাকরি করো সেটা আমি দেখে ছাড়বো। আর তুমি যেহেতু একে বের করতে চাচ্ছ না, তাহলে আমি একে বের করছি। উঠুন উঠুন বলছি। আমি তো বারবার করে বলছি যে একে বের করে দেখে বেরো, কিন্তু ইমু আমার কোনো কথাই শুনছে না। বলেন তো স্যার কি করা যায়? স্যার আমি কি করবো বলুন, আমি যবে থেকে এই রেস্টুরেন্টে জয়েন করেছি তখন থেকে আপনি আমাকে নিয়মকানুন সব শিখিয়েছেন। ইভেন আপনি এটাও বলেছেন যে কাস্টমারকে কখনো কাপড় চোপড় বা সে গরিব বড়লোক এটা দেখে জাজ করতে না। আমিও স্যার আমার ডিউটি পালন করেছি। আর আমি ম্যাডামকে অনেকক্ষণ থেকেই বলতেছি যে ম্যাডাম আমাদের স্যারের নিয়ম এটা, এই নিয়ম থেকে আমি কখনো বের হইতে পারবো না, আর আমি আমার ডিউটি পালন করেছি। কিন্তু ম্যাডাম আমার কথা কিছুতেই শুনছে না। ইভেন আমি দেখি এটাও বলেছি যে আমাদের স্যার বলেছে এখানে গরিব বা যেই আসুক তাদের থেকে কোনো টাকা পয়সা নিতে না, কিন্তু উনি আমাদের কাস্টমার, উনি এখানে এসেছে খাবার অর্ডার করেছে, আমি আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু ম্যানেজার ম্যাডামকে আমি অনেকক্ষণ থেকে এই কথাটা বোঝানোর চেষ্টা করছি, ম্যাডাম কিছুতেই বুঝছে না। উল্টো সে আমাকে বলছে যে সে আমাকে জব থেকে বের করে দিবে। এখন স্যার আপনি বিবেচনা করে দেখেন, আমি যদি কোনো ভুল করে থাকি, আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দিতে চান, আমি স্যার আপনার সেই ডিসিশনকেই সম্মান করি। আপনি আমাদের রেস্টুরেন্টে জয়েন হয়েছেন মাত্র কয়েকদিন হয়েছে, এর মধ্যেই আপনি আমার রেস্টুরেন্টের রুলস রেগুলেশন সবকিছু চেঞ্জ করে ফেলতেছেন। আপনাকে এখানে জব দেওয়া হয়েছে কেন? সবকিছু ম্যানেজ করার জন্য, ম্যানেজার হিসেবে আপনাকে এখানে জয়েন করানো হয়েছে।
আর আপনি সেখানে আমার সব রুলস রেগুলেশন চেঞ্জ করে ফেলতেছেন, এটা তো আমি আপনার কাছ থেকে আশা করি। আমার রেস্টুরেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো এখানকার প্রত্যেকটা স্টাফ ফলো করে, আপনারও সেটা করা উচিত ছিল। ও যখন আপনাকে বলছে যে এটা আমাদের রুলসের মধ্যে পড়ে, তারপরেও আপনি ওর উপর দিয়ে কেন কথা বলছেন? হ্যাঁ মানতেছি আপনি এখানকার ম্যানেজার, তার মানে এই না আপনার মনে যা আসবে আপনি তাই করবেন, আপনি যেটা করছেন সেটা আপনি অন্যায় করছেন। আমাদের রেস্টুরেন্টের কিছু রুলস আছে, তার মধ্যে এই রুলসটাও পড়ে, আমাদের রেস্টুরেন্টে যেই আসবে তার সাথে যেন ভালো ব্যবহার করা হয়। কারো পোশাক আশাক দেখে আমরা বিচার করি না, কে কী পোশাক পরে আসলো তার উপর ডিপেন্ড করে আমরা এখানে কাউকে ট্রিট করি না। এখানে যেই আসবে সেই আমাদের কাস্টমার, আর কাস্টমার হচ্ছে আমাদের লক্ষ্মী। আমাদের লক্ষ্মীকে আমাদের যেভাবে ট্রিট করা উচিত সেভাবেই আপনার ট্রিট করা উচিত ছিল, কিন্তু আপনি সেটা করেন নাই। যাই হোক, আপনার সাথে আমি এত কথা বাড়াইতে চাচ্ছি না। আপনি যে কাজটা করছেন তাতেই প্রমাণ হয়ে গেছে আপনার মেন্টালিটিটা কেমন, আর এরপরেও আমি আপনাকে এখানে রাখতে পারতেছি না। তুমি লিভ নাও। স্যার আমি তো রেস্টুরেন্টে ভালোর কথা চিন্তা করেই এই ডিসিশনটা নিয়েছি। স্যার স্যার আমার কথাটা শুনুন, এতই যদি আপনি ভালো চিন্তা করতেন তাহলে আগের চাকরিটা আপনি হারাইতেন না। এখন আমি হারে হারে টের পাচ্ছি আপনি আগের চাকরিটা কেন হারাইছেন। যাই হোক, আপনার সাথে এত কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নাই। আমি তো আপনাকে বলছি এখান থেকে চলে যেতে, কথা কানে যায় নাই। স্যার আমার কথাটা শুনুন। লিভ। মিস ইমো, থ্যাংক ইউ সো মাচ, আপনি যেটা করছেন অনেক ভালো একটা কাজ করছেন। যাই হোক, কালকে আমার চেম্বারে দেখা করবেন, আর আপনি কালকে থেকে আমাদের রেস্টুরেন্টের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি আমার দায়িত্বটা অবশ্যই ঠিকভাবে পালন করব। আর আপনি চলুন খাবারটা শেষ করবেন। বসুন। ইমো, আপনি একটু খেয়াল রাখবেন যে ওনার কী কী লাগে। অবশ্যই।